রবিবার উদয়পুরে একদিনের সফরে যান রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিরোধী দলীয় নেতা মানিক সরকার। প্রথমে দলীয় নেতাদের সাথে 2023 বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দলীয় কর্মীদের সাথে মত বিনিময় করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। পরবর্তী সময়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে 2023 বিধানসভা নির্বাচন এবং বর্তমান রাজ্য রাজনীতি নিয়ে আলোচনা করেন তিনি। তার যেটা করার ক্ষমতা আছে, রোজগার করার ব্যবস্থা চায়, জিনিসের দাম বাড়ছে, টাকার দাম কমছে, এটা বন্ধ হোক চাইছে মানুষ, দুর্নীতি বন্ধ হোক চাইছে মানুষ। এগুলি না করে মুখ্যমন্ত্রী পাল্টালে মানুষ সন্তুষ্ট হয়ে যাবে, সমস্যার সমাধান হবে, এটা মানুষ মনে করে। কাজে এ পথে চলবে না। তো মানুষ সমস্ত ঘটনার দিকে নজর রাখবেন এবং ভবিষ্যতে মানুষ তার পথ মানুষই ঠিক করবে।